ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে দলে রাখা হয়নি সিনিয়র টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। এরপরই শুরু হয় আলোচনা, গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, তবে কি রিয়াদের ক্যারিয়ার এখানেই শেষ? এই প্রশ্নের জবাব দিয়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে, বলেছেন রিয়াদ এখনও পুড়িয়ে যায়নি। সুখন সরকার রিপোর্টে বিস্তারিত। 2007-এর 25শে জুলাই শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের 197 রানের টার্গেটে নেমে টাইগাররা যখন ব্যাটিং ধসে তখন লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামেন রিয়াদ। সে ম্যাচে বাংলাদেশ না জিতলেও 36 রানের ইনিংস খেলে রিয়াদ হয়েছিলেন প্রশংসিত সেই শুরু। এরপর গেল 15 বছর দেশকে সার্ভিস দিয়ে গেছেন ব্যাটে বলে। 2015-এর বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকে। যখনই বিপদে পড়ে বাংলাদেশ তখনই বুক চিতিয়ে লড়েছেন রিয়াদ। তার প্রমাণ মেলে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে। দেশের ক্রিকেটে অবদান রেখেছেন, সামনেও রাখবেন, কিন্তু হঠাৎ করেই ওয়ানডে দল থেকে বাদ পড়ায় ঝড় ওঠে সমালোচনার। তবে সব আলোচনাকে থামিয়ে টাইগারদের কোচ বললেন রিয়াদ এখনো ফুরিয়ে যায়নি। আমি মনে করি না সে অতীত হয়ে গেছে, আমাকে ব্যাখ্যা করার সুযোগ তো দিতে হবে। আমরা যেটা করতে চাচ্ছি বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারদের পুল বড় করতে। ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের দুটিতেই 30-এর বেশি রান করা রিয়াদকে যে শুধুই বিশ্রামে পাঠানো হয়েছে তাও পরিষ্কার করেছেন হাতুরু। বিশ্বকাপের আগে 15টা ম্যাচ আছে, আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। মাহমুদউল্লাহ এখনো আছে, আমরা জানি সে কি দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটে স্বাদ নিক, স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখা গুরুত্বপূর্ণ। এর মানে এই না যে কেউ ভালো করলে মাহমুদউল্লাহ শেষ, এখনো যথেষ্ট ম্যাচ বাকি আছে। তবে ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন বিশ্বকাপ দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই দলে জায়গা করে নিতে হবে রিয়াদের। সুখন সরকার, নিউজ 24।